আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের আমি সূচকের নিয়মাবলী পার্ট টু করাচ্ছি ক্লাস নাইনের জন্য ঠিক আছে তাহলে ক্লাস নাইন সূচকের নিয়মাবলী কোথা থেকে টু পার্ট টু চারে চারের অঙ্কটা দিয়েছে ঠিক আছে কী বলেছে প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন টু এ টু দি পাওয়ার ওয়ান বাই y মাইনাস জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড এটা সমান ওরা ওয়ান প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে আমি এখানে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা টুকছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ঠিক আছে এবারে আমরা অঙ্কটা করব দেখো আমরা কী বলেছিলাম আগে আগের ভিডিওগুলোতে আগের ভিডিওতে বলেছিলাম পাওয়ারে পাওয়ারে গুণ হবে ব্র্যাকেট যেহেতু আছে তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস জেড এটা পাওয়ারেই রইলো ঠিক আছে তারপরে এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই জেড মাইনাস ওয়াই মজাটা দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে ওয়াই মাইনাস এক্স এখানে আছে এক্স মাইনাস জেড এখানে আছে জেড মাইনাস এক্স এখানে আছে ওয়াই মাইনাস জেড এখানে জেড মাইনাস ওয়াই এই অঙ্কটাকে এক্স ওয়াই জেড অঙ্কগুলো হয় সাইক্লিক অর্ডার অঙ্ক করতে হয় এক্স ওয়াই জেড তার মানে আমার দরকার এক্স মাই এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড আমি এইভাবে নেবো X-Y ওয়াই আমার যেখানে আছে সেটা ঠিক থাকবে X-Y ওয়াই দরকার আমার y মাইনাস এক্স দরকার নেই ওয়াই মাইনাস দরকার আর জেড মাইনাস এক্স দরকার তাহলে আমরা কোনগুলোকে অ্যালাউ করব এই যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে এইগুলোকে আমরা অ্যালাউ করছি না তাহলে এগুলো কী করব এগুলোকে এটাকে আমি ডব জেড মাইনাস কেমন করে এক্স মাইনাস জেডকে আমি জেড মাইনাস কেমন করে করব প্রথমে মাইনাস জেড এর মাইনাসটা কমন নিয়ে নিলে জেড মাইনাস এক্স হয়ে গেলো এইভাবে করবো দেখো কীভাবে করছি ঠিক আছে এবারে দেখো তাহলে আগে আমরা লিখি এ টু দি পাওয়ার ওয়ান এখানে সবই তো এ বেশ তো এ সবারই পাওয়ারগুলো আগে নিয়ে নাও এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স কিন্তু এখানে এইটা এই যে মাইনাসটা এখানে চলে এলো একইভাবে একইভাবে তাহলে এটা একটা হয়ে গেলো আবার এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইন আমরা বলেছিলাম এটাকে আমরা নেবো ওয়াই মাইনাস জেড এটাকে তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই করে দেবো তাহলে এখানে একটা মাইনাস এলো ইনটুটা ইন্টুই রইলো ঠিক আছে আবার ইনটুটা ইনটু রইলো এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এখানে একটা মাইনাসটা চলে এলো সরি জেড মাইনাস ওয়াইটাকে আমাকে ওয়াই মাইনাস জেড করতে হবে তবেই মাইনাস হবে তাই না তাহলে এটাকে আমরা ওয়াই মাইনাস জেড জেড করে দিলাম এইবারে আমি কী করলাম এ সবই তো এর পাওয়ার তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স Plus minus one by Y minus Z into ZX minus Y plus plus minus one by Z minus X into Y minus Z. Right? এখন তোমরা বলবে যে এখানে একটা প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আরে প্লাসে আর মাইনাসে গুণ করে কি হয় মাইনাস হয়ে যায় তাহলে এই দুটো চিহ্ন আমি না রেখে শুধু মাইনাসটা রাখলেই হলো এখানে এই প্লাসে মাইনাসে দুটো চিহ্ন না রেখে এখানে মাইনাসটা রাখলেই হলো এই মাইনাসটা যদি কমন নিয়ে নাও সবগুলো থেকে তাহলে কী হলো গেলো প্লাস হয়ে গেল না হয়ে গেল এইবারে আমরা কি করবো দেখো এ টু দি পাওয়ার দেখো এ মাইনাস রইলো থার্ড ব্র্যাকেট রইলো এখানে লস আগুর দাগ দাও ঠিক আছে লগুরতে কী কী আসবে এক্স মাইনাস ওয়াই দেখো দুটো জায়গা আছে ওয়াই মাইনাস জেড দুটো জায়গা আছে জেড মাইনাস এক্স দুটো জায়গায় আছে ঠিক আছে জেড মাইনাস এক্স একটা কোথায় গেলো ভুল করেছি এখানে এইটা জেড মাইনাস সরি এইটা জেড মাইনাস এক্স আছে দেখল তো অঙ্ক করতে গিয়ে স নিজের ভুলটা নিজেই ধরা পড়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স লস আগু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স রাইট তাহলে এই হলো লস কার এর পাওয়ার এর এর পাওয়ার কিন্তু এটা এবারে এখানে এক্স y-- ওয়াই ওয়াই জেড আছে তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়াই এখানে আসবে প্লাস ওয়াই মাইনাস আছে এক্স মাইনাস আছে জেড মাইনাস এখানে আসবে প্লাস ও জেড মাইনাস এক্স এখানে আছে ওয়াই মাইনাস জেড এখানে আছে এক্স মাইনাস ওয়াইটা এখানে আসবে এই পর্যন্ত বোঝা গেছে এখন দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলো মাইনাস জেড কেটে গেল মাইনাস এক্স কেটে তার মানে কী হলো এ টু দি পাওয়ার জিরো এলো উপরটা জিরো নিচেরটা যাই থাক না কেন জিরো যে জিনিসের মান যে কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় তার মানে এক হয় তোমাকে এক প্রমাণ করতে দিয়েছিল অঙ্কটা হয়ে গেল বোঝা গেছে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে পরে আমরা যাচ্ছি এবারে পাঁচের অঙ্কটাতে যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি আবার পরের ভিডিওতেই বুঝিয়ে দেবো হ্যাঁ ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবে তাহলেই বুঝতে পারবে নাহলে কী করব কী করবো আমি আমাকে তো আমি করে আমি করে দেবো কোনো চিন্তা নেই পরে পাঁচের অঙ্কটা দিয়েছে দেখো পাঁচ নাম্বার অঙ্ক ভালো ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবারই পরীক্ষায় এসছে অঙ্কটা বলছে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড টু টু ওয়াই আর বলছে স্কয়ার সমান এসি তোমাকে প্রমাণ করতে বলেছে কী প্রমাণ করতে বলেছে দেখাও বলেছে দেখাও এ টু দি পাওয়ার এক্স মাই ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান প্রমাণ করতে দিয়েছে এইটা প্রমাণ করতে দিয়েছে তা আমরা কেমন করে প্রমাণটা করবো দেখো এখন আমার ব্যাপার হচ্ছে আমি এবার প্রমাণটা করছি এক্স প্লাস ও জেড এক্স দিচ্ছে তার মানে কি এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই মানে দুটো ওয়াই আমি লিখতেই পারি এইবারে এই একটা ওয়াই এ পাশে যাও তাহলে এক্স মাইনাস এদিকে ওয়াইটা রইল ওয়াই জেডটা দিকে মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড রাইট এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড এবার আমি বামপক্ষে আসছি প্রমাণের বামপক্ষটাতে প্রমাণের বামপক্ষ তোমরা একটু খাতায় সাজিয়ে গুছিয়ে লিখে নেবে কারণ আমার বোর্ডের মধ্যে করতে হচ্ছ তো ওই জন্য আমাকে জায়গা সংকলনের জন্য আমাকে এইভাবে করে যেতে হচ্ছে ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা সমান্ত ওয়ান প্রমাণ দিয়েছে এই ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারব এই যে ওয়াই মাইনাস জেড আছে তার জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখছি দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স থাক বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সটা পরে ভাবছি আমি বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স নিয়ে আমি একটু পরে ভাবব ঠিক আছে জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এ আর সি এর পাওয়ার তাহলে আমি এমনি করে লিখতে পারি এ ইন টু সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সকে আলাদা রাখলাম এখন এ সি কোল কী আছে বি স্কোয়ার তাহলে এখানে তুমি লিখে দাও বি স্কোয়ার তার পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর এখানে বি এর পাওয়ার জেড মাইনাস এক্স আর নিচে নামা যাবে না আবার পরে এবারে এই এইবার আমি এটা মুছে দিচ্ছি খাতায় তোমরা পরপর টুকে নেবে ঠিক আছে এরপরের লাইনটা আমি এখানে করছি ঠিক আছে এই দেখো বি টু দি পাওয়ার টু এটা কী হচ্ছে বি টু দি পাওয়ার টু এখানে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে সমান বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ঠিক আছে এইবার দেখো এই দুটো বেস সেম আছে তাহলে পাওয়ারগুলো এটা কী আছে গুণ আছে বেস সেম থাকলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে বেসটা লিখলে টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এবারে কী এলো তাহলে বি টু দার টু এক্স মাইনাস এক্স এক্স এলো হ্যাঁ আর এক্স আর এই যে টু এক্স মাইনাস মাইনাস এক্স এক্স এলো প্লাস জেড মাইনাস টু ওয়াই এখন আরেকটা শর্ত ওরা দিয়েছিল দেখো ওরা একটা শর্ত দিয়েছিলো এখানে যে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই তাহলে এক্স প্লাস জেড ইকোয়াল টু টু ওয়াই ওর বলে দিয়েছিল এটা বলেছিলো এখানে এক্স প্লাস এর আমি জায়গাটা মুছে এখানে মুছে দিলাম তো ছিল অ্যাকচুয়ালি শর্তটা ছিল এক্স প্লাস ওয়াই ইকোয়াল এক্স প্লাস ওয়াই এই সরি এক্স প্লাস জেড ইকোয়াল টু টু ওয়াই এক্স প্লাস জেড ইকোয়াল টু টু ওয়াই ওর দিয়ে দিয়েছিল তাহলে এই এক্স প্লাস জেডের জায়গায় আমি টু ওয়াই লিখতে পারবো তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু ওয়াই তার মানে বি টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান অঙ্কটা প্রচন্ড রকম ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে কারণ এর মধ্যে অনেকগুলো কাজ আছে ঠিক আছে তাহলে পাঁচের অঙ্কটা হয়ে গেল পরে আসছি আমরা সাতের অঙ্কটাতে দেখো আচ্ছা দাঁড়া সাতের অঙ্কটা টুকেনি নি সাতের অঙ্কটা দেখো কোশ্চেন নাম্বার সাত কী বলেছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি হোল এবং এবং বলেছে এটা একটা শর্ত দিয়েছে আবার বলেছে এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান বলছে তুমি দেখাও তোমাকে প্রমাণ করো তুমি প্রমাণ করো প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি টু জিরো এত দূর আসছে তো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো এটা প্রমাণ করতে বলেছে সে ঠিক আছে এ প্লাস এখন এইটা দিয়ে দিয়েছে আর এক্স ওয়াই দিয়ে দিয়েছে আচ্ছা আমরা তো এইটা আমরা কে ধরতেই পারি কে ধরি করে দিলাম রাইট কে ধরি তাহলে এক্স টু কি এক্স টু কে এই জায়গাটা তুমি আগের দিন মনে করো আগের দিন আমি ভিডিওতে দেখেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকোয়াল টু কে তাহলে এই অনন্য এই পাওয়ারটা ওদিকে অনন্য হয়ে যায় এক্স টু দি পাওয়ার কে ইকোয়াল টু এ বাই ওয়ান তার মানে এক্স টু দি কে টু দি পাওয়ার এ আসছে তো কে টু দি পাওয়ার এ মনে পড়লো তো আচ্ছা ঠিক একইভাবে ওয়াই ইকোয়াল টু কে টু দি পাওয়ার বি আসবে আর জেড ইকোয়াল টু কে টু দি পাওয়ার সি আসবে ওকে এবারে এক্স ওয়াই জেড ওয়ান দিচ্ছে যেহেতু এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান অতএব এক্স এর মান কে এ কে টু দি পাওয়ার এ ওয়াই এর মান কে বি কে টু দি পাওয়ার বি জেড এর মান কে সি কে টু দি পাওয়ার সি ইকোয়াল টু ওয়ান তার মানে কী হলো বা সবই তো বেশ সেম আছে তাহলে পাওয়ারগুলো যোগ কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি পাওয়ারগুলো যোগ হলো সমান ওয়ান ওয়ান কার মান যে কোনো জিনিসের পাওয়ার জিরো হলো তাহলে কে টু দিবার জিরো জিরোগুলো ওয়ান তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কে টু দিবার দি বা এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো প্রমাণ হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা সাতের অঙ্কটা করে দিলাম এই যে তোমাদের আমি পরপর এই অঙ্কগুলো করে দিচ্ছি আমার কাছে যেটা মনে হয়েছে করে দিলে তো তোমাদের করে দেওয়া দরকার সেটা করে দিচ্ছি ঠিক আছে এর মানে এই নয় যে তোমরা বলবে হ্যাঁ পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো করে দিন আগে শেখো তারপর পরীক্ষায় পরপর ভিডিওগুলো আমার দেখতে থাকবে আমি ঠিক দেব তোমার যে আমার এই ক্লাসগুলো ফলো করবে মনে হয় সে খুবই উপকার পাবে ঠিক আছে আটের অঙ্কটা করছি কোশ্চেন নাম্বার আট কী বলেছে এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু সি টু দি পাওয়ার জেড আর আরেকটা শর্ত দিয়েছে এ বি সি ইকোয়াল টু ওয়ান বলছি তুমি দেখাও তোমাকে প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টু এট কী দিয়েছে ইকোয়াল টু জিরো জেড এক্স ইকোয়াল টু জিরো এটা জিরো প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টু জিরো এইটা তোমাকে দিয়ে দিচ্ছে তো এটা সমান আমাদের একই নিয়ম আমরা এটাকে কে কে ধরি তাহলে আমি লিখব এ টু দিবার যদি কে হয় তাহলে টু ওয়ান বাই এক্স হবে ঠিক আছে তাহলে এ কি ইকাল টু কে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হলো এ টু ওয়ান বাই এক্স বি সমান কে টু দি পাওয়ার

এখন এটা কী এলো বেশ সেম পাওয়ারগুলো গুণের সময় যোগ হবে কে ইকোয়াল কে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু কে টু দি পাওয়ার জিরো তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান বাই প্লাস ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু জিরো অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু জিরো এই পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত এই পর্যন্ত বোঝা গেছে তারপরে আমরা এরপর থেকে করছি আবার এই লাইনটার পর থেকে ঠিক আছে কোনটার পর থেকে এই যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস এখানে টুকে নিচ্ছি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওয়ান বাই জেড ইকুয়াল টু তোমার এসছে জিরো আচ্ছা লস আগু করো তো লস আগু এক্স ওয়াই জেডে লস আগু হলো এক্স ওয়াই জেড তাহলে এক্স বাদ দিলে ওয়াই জেড হচ্ছে এখানটাতে ওয়াই জেড ওয়াই বাদ দিলে এক্স জেড হচ্ছে এখানে এক্স জেড প্লাস জেড বাদ দিলে এক্স ওয়াই ইকোয়াল টু জিরো তার মানে কী হলো এইটা যদি এই এইটা যদি এই জিরো সম্পর্ক গুণ হয় তাহলে জিরো হলো তাহলে জে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু জিরো তার মানে কী হলো তোমার সাজি নাও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টু জিরো এটাই তো তোমাকে প্রমাণ করতে দিয়েছিল ঠিক আছে হয়ে গেলো আটেরটা এবারে নয়ের কিছু সমাধান আমরা দেখাই নয়ের কিছু অঙ্ক আছে সমাধানের তোমরা মন দিয়ে দেখবে দরকার হলে ইটি বন্ধ করে করে খাতায় টুকে নেবে দেবে বুঝতে পারবে ঠিক আছে নয়ের অঙ্কগুলো এখন নয়ের সমাধান নয়ের এগুলো হচ্ছে নয়ের গুলো সমাধান করতে বলেছে তোমাকে এগুলো হচ্ছে সমাধান করো খুব সোজাই হলো একটু বুঝলে অঙ্কগুলো বোঝা যাবে নয়ের একের কি বলেছে ফর্টি নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার থ্রি সমাধান করো মানে এক্সের মান নির্ণয় করো ফর্টি নাইন টু দি পাওয়ার গুলো সেভেন টু দি পাওয়ার থ্রি 49 নাইন মানে কি ফর্টি নাইন মানে হচ্ছে সেভেন স্কোয়ার তার পাওয়ার এক্স ইকোয়াল টু সেভেন টু দি পাওয়ার থ্রি তার মানে কি হলো সেভেন টু দি পাওয়ার টু এক্স টু টু দি পাওয়ার থ্রি যদি বেস সেম হয় তাহলে পাওয়ার সেম অতএব টু এক্স টু অতএব টু এক্স টু থ্রি তাহলে এক্স টু এটা অ্যান্সার নাহলে এটা পূর্ণ করে দিলে এক বাই তারপরে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটাও অনেকবার পরীক্ষায় দেয় একটু বোঝার অঙ্ক দেখে নাও তিনের অঙ্কটা নয়ের তিন নাম্বার কী বলেছে টু 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 দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকাল টু ফরটি এইট এক্সের মানটা পার করতে হবে সমাধান করতে বলেছে দেখো কী করুক পাওয়া যায় তাহলে আমরা এখানে করি কি এই পাওয়ারটা যোগ হয়েছে কখন বেশ সেম থাকলে পাওয়ার যোগ হয় কখন গুণের সময় তার মানে আমি এটা গুণ হিসাবে লিখি তাহলে এটাকে লিখি টু টু দি পাওয়ার এক্স ইন টু 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 দি পাওয়ার ওয়ান তার মানে এটা লিখেছিল ওরা নিশ্চয়ই এইবার লেখো এটা এটা তাই লেখো টু টু দি পাওয়ার এক্স ইন টু স্কোয়ার ইকুয়াল টু ফরটি এইট ফর্টি এইট এখন ফর্টি এইট থাক পরে এটা নিয়ে ভাবছি এখানে কী হলো দেখো তো দেখো এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে টু এক্স কমন নাও টু এক্স কমন নাও তাহলে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু স্কোয়ার পরে রইলো আর এখানে রইলো ফর্টি এইট ফর্টি এইটটা নিয়ে আমি পরে বলবো অর টু টু দি পাওয়ার এক্স এটা কল টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আর টু স্কোয়ার মানে চার তাহলে চার আর দুয়ে ছয় ইন্টু সিক্স ইকোয়াল টু ফর্টি এইট ওর টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফর্টি এইট বা ফর্টি এইট বাই সিক্স ইকুয়াল টু এইট এইট মানে টু টু দি পাওয়ার কিউ তাহলে টু এক্স টু টু কিউ আর এক্স টু থ্রি সমাধান হয়ে গেল এটা এক্স টু থ্রি ক্লিয়ার নয় দু একটা ক্লিয়ার হয়েছে এইবারে আমরা ছয়টা করবো নয়ের ছয় একটা করবো ঠিক আছে তো দেখো নয়ের ছয়েরটা করছি কী বলেছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল প্লাস টু টু দি পাওয়ার নাইন ইকাল টু দিয়েছে আমাকে টু টু দি পাওয়ার টেন কত দিয়েছে এটা টু দি পাওয়ার নাইন টু টু পাওয়ার নাইন ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন এখানে এক্সের মানটা তোমাকে বার করতে হবে ঠিক আছে এবার কী করবো সেটা দেখো এটা তাহলে গুণের সময় পা যোগ করেছে তার মানে গুণ হিসাবে লিখতে পারবো টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইন টু 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 দি পাওয়ার ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন আচ্ছা সমান এটাকে আমি ওদিকে পাঠিয়ে দিই টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন ঠিক আছে আচ্ছা এবারে কী করবো আর টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ এক্স এটাকে এক কাজ করো টু টু দি পাওয়ার ফাইভ এক্স আর এটা টু টু বার ফোর মানে সিক্সটিন আচ্ছা টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টেন মাইনাস টু আচ্ছা টু টু দি বার টেন মাইনাস টু টু দি আর নাইন আচ্ছা টু টু বার নাইন যদি কমন নাও তাহলে এখানে টু মাইনাস ওয়ান পড়ে থাকে তার মানে হলো টু টু দি পাওয়ার নাইন ঠিক আছে অর টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইকোয়াল টু 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 দি পাওয়ার নাইন বাই ষোলো মানে টু টু দি পাওয়ার নাইন ষোলো মানে টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে ভাগে তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করো নাইন মাইনাস ফোর তার মানে টু টু দি পাওয়ার ফাইভ এই জায়গায় রা দেখো তো ভালো করবো লক্ষ্য করো টু টু বা ফাইভ এক্স ষোলোটাকে আমি কী করলাম ওদিকে এটার সঙ্গে ভাগ করলাম টু টু বা নাইন বাই ষোলোলো ষোলোটা তো টু এর পাওয়ার তা টু টু পাই নাইন বা টু টু বাই ফোর ভাগের সময় এই যে বেস সেম আছে তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়ে হয় গুণের সময় ভাগের সময় বিয়োগ হয় ফাইভ তার মানে ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ দেয়ার ফোর ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ দেন এক্স ইকুয়াল টু ওয়ান হয়েছে এক্স ইকোয়াল টু ওয়ান বুঝে গেছে এটাও কিন্তু ভালো অঙ্ক খেয়াল রাখবে এটাকে ঠিক আছে এবার আমরা কিছু এমসিকিউ করে দিই ঠিক আছে এবার আমরা এমসিকিউ করি কিছু ঠিক আছে দেখো দশের একের অঙ্কটাই পড়ি জিরো পয়েন্ট টু ফোর থ্রি হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স অঙ্কগুলো দেখতে কেমন কচমচ তাই না এটার মান কত তোমাকে জিজ্ঞাসা করেছে অপশান দিয়েছে অপশান তো পরের কথা আগে তো তুমি তোমার অ্যান্সারটা বার করবে তাহলে কী করা যায় এখন দেখো এটা কী করে করবো অঙ্কটাকে দুশো পয়েন্ট দুশো তেতাল্লিশ মানে দুশো তেতাল্লিশের এক হাজার রাইট আর এটা হচ্ছে দুই বাই দশ ইন্টু এটাকে তুমি লেখো ট্রেন টু দি পাওয়ার ছয় বাই দশ তাহলে এবারে আমরা অঙ্কটাকে করি দুশো তেতাল্লিশকে ভাঙো তো দেখো তো কী আসছে দুশো তেতাল্লিশ তিন দিয়ে ভাঙো তিন আটটে চব্বিশ দেখো তিন দিয়ে ভেঙে যাও তিন সাতাশ ঠিক আছে তিন নয় তিন তির নয় তার মানে এক দুই তিন চার পাঁচ থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা কি হলো টেন টু দি পাওয়ার কিউব ফোল টু দি পাওয়ার দুই বাই দশ ইন্টু এটা হচ্ছে দশ মানে টু ইন্টু ফাইভ ফোল টু দি পাওয়ার ছয়ের দশ তার মানে তিনের পাঁচ এটা কাটাকুটি করে একের পাঁচ করে নাও ঠিক আছে এবারে কী এলো এবারে যে জিনিসটা এলো সেটা হচ্ছে দেখো থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু একের থ্রি টু পাওয়ার ফাইভ ইন্টু একের পাঁচ এটা টেন টু দি পাওয়ার থ্রি আচ্ছা নিচে করবো না একটু পরে ওপরে করে দিয়েটুকু জায়গায় দেখতে পাবে না তোমরা পরেরটা করে দিচ্ছি আমি দেখো এই লাইনটা থাক এই লাইনটা থাক আচ্ছা এটা পরে থেকে করছি হ্যাঁ থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু একের পাঁচ এখানে দশকে ভেঙে নাও তো দুই ইন্টু পাঁচ তাহলে দশেরও পাওয়ার তিন পাঁচেরও পাওয়ার তিন হোল টু দি পাওয়ার এই টু একের পাঁচ রইল এটা কারণ পাওয়ারটা তো টোটালটা ছিল ইন্টু এটা কি হলো টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার তিনের পাঁচ ইন্টু ফাইভ টু দি পাওয়ার তিনের পাঁচ ফাইভ টু দি পাওয়ার তিনের পাঁচ এরপরে দেখো পরের লাইনটা কি এটা এটা কেটে গেল তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান এলো এখানে এলো টু টু দি পাওয়ার তিনের পাঁচ ইন্টু ফাইভ টু দি পাওয়ার তিনের পাঁচ ইন্টু টু টু দি পাওয়ার তিনের পাঁচ ইন্টু ফাইভ টু দি পাওয়ার তিনের পাঁচ আরে টু টু তিনের পাঁচ টু টু দি পাঁচ ফাইভ টু দি দিওয় তিনের পাঁচ ফাইভ টু দি তিনের পাঁচ আছে কী এলো তিন দ্যাটস অ্যান্সার বোঝা গেল ঠিক আছে আচ্ছা পরে অঙ্কটা করে দিই দশের দুইয়ের অঙ্কটা দেখো দশের দুই টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু টু সিক্সটিন টু দি পাওয়ার হাফ এর মান জিজ্ঞেস করেছি খুব সোজা এটা টু টু দি পাওয়ার হাফ এটা টু টু দি পাওয়ার মাইনাস হাফ এটা টু টু দি পাওয়ার ফোর ইন্টু একের দুই কাটাকুটি করে টু এলো ঠিক আছে তার মানে টু এর পাওয়ারগুলো যোগ করো তো এর শব্দ বেশ সেম তা টু টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ প্লাস টু প্লাস হাফ মাইনাস কেটে গেলো টু টু দি পাওয়ার টু ইকোয়াল টু ফোর হলো অ্যান্সার অপশান ফোরের যেটা আছে সেটা হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত থাক যেটুকু বাকি রইলো পরের ভিডিওতে করে দেবো ঠিক আছে তোমাদের ভালো লাগলো কি না কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমরা না জানালে আমি বুঝতে পারছি না না কী করছো আচ্ছা এবারে তোমাদের যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর যারা পুরনো তাদের কাছে তো চলেই যাবে সাবস্ক্রাইব করে লাভটা কি আমি পরপর ভিডিও দিতে যাচ্ছি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে আজকে এখানে রাখছি ধন্যবাদ